অন্য সব পেশার মতো নারীরা যানবাহন চালনায়ও সাফল্য দেখিয়েছে। সড়কে মহাসড়কে এখন প্রায়শই চোখে পড়ে নারীরা দক্ষ হাতে স্টিয়ারিং সামলাচ্ছেন। গবেষণার প্রতিবেদন বলছে, পুরুষ চালকের চেয়ে নারী চালক সড়কে বেশি সংযত থাকেন, দুর্ঘটনার হারও পুরুষের তুলনায় কম। আগে শুধু বেসরকারি পর্যায়ে নারী চালকদের দেখা গেলেও এখন সরকারিভাবেও তাদের নিয়োগ দেওয়া হচ্ছে। ২০১৪ সালে দেশে প্রথমবারের মতো নারী চালকের নিয়োগ দেওয়া শুরু করে সরকার। এনআরবিসি ব্যাংক, সুখবর প্রতিদিন।